ইসমিল্লা রহমান রাহীম আলহামদুলিল্লাহ আল্লাহমতুল্লাহি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই যে যেখান থেকে বসে আজকের বিশেষ ইসলাম এসেন্সিয়াল অনুষ্ঠানে দেখছেন আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য আজকের অনুষ্ঠানটি বিশেষ এই জন্যই কারণ আজকে হচ্ছে নাইট অফ ফিফটিন শাহাবান লাইল অফ শাহান এবং এই রাত নিয়ে স্পেশালি উইদিন দি সাবকন্টিনেন্ট এই দেশে হোক বা আমাদের সাবকন্টিনেন্ট দেশে যারা বসবাস করছেন সবসময় আমরা দেখি কোনো কিছু ধরনের আলোচনা ডিবেইট ডিসকাশন হয়ে থাকে এবং তার জন্য আমরা আজকে সাজিয়েছি এই অনুষ্ঠানটিকে কোরআন এবং হাদিসের আলোকে কি তথ্য আছে এবং কি কী বাদাত আছে যদি থেকে থাকে এবং কি কি। যেগুলি বাদাত নাই বা কিছু মিসকনসেপশন যদি থাকে তাহলে এইগুলাকে কীভাবে আমরা দূর করতে পারি এবং এইগুলি সব ইনশাআল্লাহ অথেন্টিক সোর্স উইচ ইস আন এন্ড সুন্দর আলোকে ডিসকাশন করা হবে ইনশাআল্লাহ আপনারা কোল করতে পারবেন এবং সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আজকের এই বিশেষ ইসলাম এসেন্সিয়াল অনুষ্ঠানে কিন্তু আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনারা যদি আপনাদের প্রশ্নটাকে টপিক রিলেটেড যদি রাখেন এবং উই আর মোর দেন হ্যাপি ইনশাআল্লাহ ইফ টাইম এলাউজ উইল বি অ্যাকোমোডেটিং ইউর কোয়েশ্চেন যারা এইমাত্র সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা অনলাইন চ্যানেল এর ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যদি চান প্রশ্ন করতে পারেন এবং এই প্রশ্নটি আপনারা মেসেজ যদি করেন বা ইনবক্স যদি টু ট ইউর কোয়েশ্চেন আর কথা লম্বা না করে আজকে চলে যাই সরাসরি আজকের যারা দুজন অত্যন্ত অভিজ্ঞ আলম দিন সম্মানিত যারা উপস্থিত আছেন আজকে আমার সঙ্গে স্টুডিওতে আমি শুরু করি আমার ইমিডিয়েট ডান পাশ থেকে তিনি হচ্ছেন শেখ আব্দুল বাসির অত্যন্ত পরিচিত মুখ চ্যানেল আছেন নিয়মিত মেহমান যিনি হচ্ছেন আলাইন ইউনিভার্সিটির ইসলামিক থিওলজির উপরে গ্রাজুয়েট এবং সম্মানিত ইমাম এবং খতিব এবং তার পাশে বসা আছেন সম্মানিত খেদুর হোসেন যিনি অ্যাজ ওয়েল গ্রাজুয়েট ফ্রম আভ ইউনিভার্সিটি এবং ওই ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকেও গ্রাজুয়েট করেছেন এবং সম্মানিত ইমাম এবং খতিব এবং তারা দুজনই ইমাম এবং খতিব লন্ডনে প্রথমেই আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানটি শুরু করার আগে আমি একটু বেসিক ডেফিনিশনটা জেনে নিতে চাচ্ছি এই যে লাই রেথ মেনিসবান যারা আরবি সাথে যারা জানেন বা আরবি বাসার সাথে যারা সম্পর্কিত রাখ সম্পর্ক রাখেন বা উপমহাদেশে আমরা শুনি স্বভাবের সম্পর্কে না আমি শুরু করতে চাচ্ছি জনাব হেদুর হিসেন আপনার কাছ থেকে সবে বরাত এটা কি আরবি শব্দ এবং এটা যদি আরবি শব্দ না হয়ে থাকে তাহলে এটার অরিজিনটা কোথা থেকে এসেছে এবং এই যে শব্দটি কি ডাইরেক্টলি কোনোভাবেই পর আনে মেনশন করা আছে কিনা আপনি একটু স্টার্ট করেন রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রাসুলিল্লাহ প্রথমে যেটা আমি বলবো যে আমাদের উপমহাদেশে যে পরিভাষাটা ব্যবহার করা হয় শোবে বরাত এটা কিন্তু মশুর হয়ে গেছে হাসসতন আমাদের উপমহাদেশে আপনি আবার আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের বাইরে গেলে পরে আপনি এই রকম পরিভাষা আপনি পাবেন না বরং তাদের পরিভাষা হচ্ছে লেইলাতসফিমিন শাহবান শোবে বরাতের অর্থ হচ্ছে যে সবর্ত ফার্সি শব্দ কিন্তু এটা আসলেই শবর্ত হচ্ছে রাত যারা এই শব্দটা ইস্তেমাল ব্যবহার করেন তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে কেউ বলেছেন যে বারাত অর্থ বাক্য নির্ধারণের রাত কেউ বলেছেন আবার বারাত অর্থ আল্লাহর সাথে সম্পর্ক ছেদ যে হয় যেটা হামজা দিয়ে দিলে পরে যে সুরা তোবার প্রথমে আসছে বারাহতিন্লাহ এইরকম আর কি তখন বিভিন্ন মানা রয়েছে তবে শুদ্ধ নামটা হচ্ছে নিসফি মিন শাহবান যেটা হাদিসে আসছে উর্দুতে সাধারণত আমরা একটা জিনিস বলে থাকি গলত মাসুর জিনিসটা আসলেই গলাত মানে খাতা রং কিন্তু ব্যবহারের কারণে মশুর হয়ে গেছে মানুষের কাছে লিহাদা দেখা যায় যে সবেবরাত শব্দটা মানুষের কাছে পরিচিত হয়ে গেছে এই পরিভাষাটা খাস করে আমাদের উপমহাদেশে এই কারণে যে মানুষ ব্যবহার করতে পারে যুগ যুগ ধরে মানুষ ব্যবহার করে আসছে বিদায় কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে লেইলাতুন নিসফিমিন সাবান যদিও আমরা যেটা বলে থাকি যে আমাদের পরিভাষা পরিবর্তন করতে হবে যদি আমরা লেইলাতুন নিসফিমিন শাহবান ব্যবহার করি তাহলে আমরা হাদিসের পরিভাষাটা ব্যবহার করতেছি এবং সব এবং বরাতের মধ্যে অনেকগুলো মতবিরোধ মত পার্থক্য রয়েছে তার মানার ক্ষেত্রে এই সন্দেহ শোক শুভ হাত থেকে আমরা চলে আসব এবং হাদিসের পরিভাষা ব্যবহার করলে বেস্ট হবে আমাদের আসবো ইনশাল্লাহ আপনার কাছে আবারও একটু ডিসকাস ডিটেল জানার জন্য জনাব আব্দুল বাসির আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা শুনেছি শেখ খেদিন হোসেনের কাজ থেকে এগারত মশহুর যে হয়তো এটা চলে আসছে না এখন একটি প্রশ্ন অনেক সময় আসতেই পারে তাহলে আমাদের যদি এটা ট্রেডিশন হয়েও থাকে আমরা যদি আমাদের নলেজটা যদি আরও ওয়াইডেন হয়ে থাকে আপনারা বিশেষভাবে মিডিল ইস্টে বা এরকম দেশে আপনারা পড়াশোনা করেছেন তাদের কালচারের সাথে আপনারা ইউজ টু আছেন আপনারা দেখেছেন ওইখানে কি হয় বা কি হয় না তাহলে যদি একটা জিনিস বাইরে পড়াশোনা করার জন্য বা আরেকটু বেশি নলেজটা আরও এনহান্স হওয়ার জন্য যদি আপনারা যদি জানতে পান যে এই ট্রেডিশন যেটা আমরা ফলো করে আসছি হয়তো নট নেসেসারিলি কোরআন বা হাদিস দ্বারা ডাইরেক্টলি অথেন্টিক সোর্স থেকে প্রমাণিত তাহলে কি আমরা তবুও এটা কি কন্টিনিউ করবো না এটাকে কোনো ধরনের চেঞ্জেস আনার চেষ্টা کربو بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم پروتم بولې پرشنهټه اټ از ویری ډیفیکل پرشنه چې موږ کی چینج کوو و نا چینج کوو نا ځکه چې شیخ در حسین بوله چن چې اټ غلط مشهور چې شعب برات بلته کومه تعریف نه وي শোবে বরাত বলতে যেটা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে যে আমরা এই রাত্রিকে লাইলেত উন্নসফিমিন শাহবানকে শোবে বরাত হিসেবে আমরা আখ্যা করি বা এটাকে একটি নাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমরা যেটা আমাদের মধ্যে এটা পরিশুদ্ধ কিন্তু আমাদের ইন্টেনশন ইন্টেনশনটা হচ্ছে যে কি আমরা লাইলেত উন্নসফিমিন শাহবানকেই কি করতেছি মিন করতেছি এখন আসি আপনার প্রশ্নে যেটাকে বলা বলতেছেন আপনি যে আমরা মিডিল ইস্টে বা আমরা যেভাবে হাদিস এবং কোরআনে এই রাত্রি সম্পর্কে পেয়েছি এবং ট্রেডিশনালি আমরা যেভাবে এটা ফলো করতেছি অথবা ট্রেডিশনালি যেটাকে ए ए लैलतुल नस्फ मिन शाबान के जवाबे अमरा सेलिब्रेट करते सी जी एटा की सहीह ना गलत एटाई बोलते चाहिए छे आपने एटा की सहीह ना गलत लैलतुल नस्फ मिन शाबान असे एटर खनु या नहीं प्रश्न नहीं जे एटा नहीं लैलतुल नस्फ मिन शाबान अवश्य আছে আর এই মিন শাবান অবশ্যই আছে যেমন আজকের রাতে হচ্ছে লাইলাতুল নিস্ফ মিন শাবান এর অর্থটা হচ্ছে কি যে 15 রাত যে দিবাগত রাত মানে হচ্ছে 15 রাত এই রাতের নামই হচ্ছে কি আরবি যে পরিভাষায় যেটা বলা হয় লিঙ্গুইস্টিক্যালি যেটা হয় লাইলাতুল নিস্ফ মিন শাবান হচ্ছে মানে মাসের মধ্যবর্তী যে রাত জি আজকে হচ্ছে মাসের মধ্যবর্তী রাত এই মধ্যবর্তী রাতকে বিশেষ সুবিধা বা বিশেষ কোন কারণে এই রাত্রিকে আল্লাহ রসুল সাল্লাম কি করেছেন একটি বিভিন্ন হাদিস আছে যে আল্লাহ রসুলাম এই রাত্রিতে ইবাদত করেছেন এবং এই রাত্রি সম্পর্কে বিভিন্ন হাদিস এসেছে অনেক ওয়েলামা ইকরাম এবং মুহাদ্দিসিন যারা যারা মুহাদ্দিসিন আমরা ক্যাটাগরাইজ করতেছি যারা অ্যাকচুয়ালি মুহাদ্দিন ওনারা অনেকে বলেছেন হাদিস কি দাইফ

অনেক পরিভাষা আছে অনেক আছে আমি যে একটি হাদিসের উপর আমল করতে হয় যদি হাদিসের অথেন্টিক সোর্স আমাকে জানতে হবে এই সোর্সে সোর্স হাদিসের অথেন্টিকেশন যেভাবে আমরা করি বা যেভাবে করেন যে চেইন অফ ন্যারেশন চেইন অফ নারেশন কার থেকে কে বর্ণনা করেছেন অমুকের থেকে অমুক বর্ণনা করেছেন এভাবে এভাবে সুজা চেইনটা কার কাছে চলে যায় আল্লাহ রসুল সাহেব ইসলামের কাছে যদি সঠিকভাবে বিশুদ্ধভাবে চলে যায় তাহলে এই হাদিসের সম্পর্কে কোনো আলোচনা নাই কোনো সেই নাই সন্দেহ নাই কিন্তু কোন হাদিস আছে মুরসাল যেটাকে বলা হয় মোরসাল যে একজন মুহাদ্দিস অথবা একজন রাউই যিনি ডাইরেক্টলি মাঝখানের যে চেইন আছে চেইনটা ন্যারেশন না করে ডাইরেক্টলি বলেছেন যে আল্লাহ রসুল এই হাদিস বলেছেন এই হচ্ছে হাদিসের পরিভাষা আপনি কোনো হাদিসের উপর আমল করার আগে বা হাদিস দিয়ে হজ্জা দেওয়ার আগে যেটাকে বলা হয় হাদিস দিয়ে আপনি যদি হজ্জার ইংলিশ বলেন এভিডেন্স দেওয়া দিতে যদি যান তাহলে আপনি হাদিসের সোর্স জানতে হবে আনফর্চুনেটলি লইলাত নিঃসুইমিং সাবান সম্পর্কে কোনো সাহেহ বিশুদ্ধ হাদিস আছে বলে আমার জানা নাই বিশুদ্ধ হাদিস কি আছে একটু আগে আমি জবাব বললাম যে বাতিল আছে মানে একদম বিশুদ্ধ না হাদিস হাদিস একদম এটা আমার আছে জানার মতে নাই যদিও কোনো কোনো মহাদ করেছেন যে হাদিস আছে কিন্তু এখানে এই যে এই পরিবেশাগুলো আমাদের জানার দরকার কেন এই পরিবেশাগুলি যদি না জানি এবং আল্লাহ রসুলের নামে একটি আমল ছালিয়ে দেই আমরা ছালিয়ে দিয়ে এটি যদি আমরা করি তাহলে আল্লাহ রসুলের হাদিসের এই হাদিস স্মরণ করতে হবে যেটি বিশুদ্ধ হাদিস تبوأ مقعده من النار أمرنا مجدك كيوم تاكوتا كوري

ছয়টি ডিফারেন্ট হাদিস তারা প্রমাণিত করেছেন যে এটা আছে বা এরকম লিঙ্ক আছে ইভেন আমি অনেক সময় সোর্সগুলি পেয়েছি যে শেখ আলবানি রাহেমাহুল্লাহ উনিও এইটার পক্ষে বলেছেন একটু ক্লাইন্টলি ক্ল্যারিফাই যদি করেন আপনি শেখ আলবানি রাহেমাহুল্লাহ এটার পক্ষে বলে থাকেন কি না এবং যদি বলে থাকেন তাহলে কিভাবে এটা বর্ণিত বর্ণিত হয়ে আছে লেইলা থুন্নিসফিমিন শাহবান নিয়ে আপনি দেখবেন যে উলামা ইকরামের মধ্যে মত পার্থক্য রয়েছে যুগ যুগ ধরে এটা নতুন যেটাকে আমরা ফেকার পরিবেশে মুখতালাফি বলি আছে এমন একটা বিষয় যেটার মধ্যে মতবিরোধ রয়েছে এবং মতবিরোধের কারণ হচ্ছে যে হাদিসগুলা যেগুলো আসছে আমাদের কাছে যেটা মৌলানা বাসির ভাই বললেন যে সবগুলোই আপনি দেখবেন যে দাইফ মানে গ্রহণযোগ্য নয় হাদিসের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আছে কিন্তু যেটা ইমাম আলবানি রহমতুল্লাহ আলহি বললেন যে উনি ছয়টা থেকে সাতটা না হয়ে এর চেয়েও বেশি জয়ীফ হাদিসগুলা একত্রিত করার পরেই উনি হাসানলি গাই পর্যায়ে নিয়ে নিছেন যেটা মানে মোটামুটি অ্যাকসেপ্টেবল বাততের ক্ষেত্রে যে হাদিসটা হচ্ছে যে ইন এরকম একটা হাদিস আছে যে আল্লাহ রবীত উনি করেন বন্দার দিকে মুশরিক ব্যতীত দুই দুই দল মানুষ ব্যতীত সবাইকে আল্লাহ রবুল্ল ইজত মাফ করে দেন এই হাদিসটা ইমাম আলবানী উনি হাসানের পর্যায়ে নিয়ে গেছেন এবং উনি হাদিস জগতের কিন্তু বিশারত উনি হাদিস জগতের মানে অত্যন্ত একজন পরিচিত মুখ কিন্তু এই সমান হাদিস নিয়ে অনেক উলামায় বলছেন যে না হাদিসটা দাইফ ধরেন সো আর নাউথ যিনি আর মানে ওনার মতো একজন মহাদিস উনি ওনার সাথে দিমৎ পোষণ করেছেন তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো দিমত আছে যেটা মৌলানা আগে বললেন যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হাদিসগুলা হচ্ছে দাইফ ধরেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা হাদিস কিন্তু প্রচলিত আমাদের মধ্যে যে

মানে খুবই দুর্বল তার সনদর ক্ষেত্রে অত্যন্ত দুর্বল যে আপনি আপনি অত্যন্ত নিচে স্টেজে আপনি ইয়া করতে পারেন না ইমাম ইবনুল জাওজি যিনি বড় মাপের একজন মুহাদ্দিস উনি বললেন যে হাদিস দাইফ جدا ইন লাম ইয়াকুন মাউদুআন যদি দাইফ না হয় তাহলে মাউদু একটাই মানে একটার মধ্যে একটাই হবে যেটা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আপনি রোজা রাখবেন সবরাত উপলক্ষে এই ক্ষেত্রে দলিলগুলা কিন্তু গ্রহণযোগ্য নয় এবং অধিকাংশ উলামায়ে কেরামের মত আপনি যদি হানাফি কিতাবগুলা খুলেন হানাফি কিতাব

আল্লাহ রসুল তো শাবান মাসে মানে কোনো রেওয়ায় পাওয়া যায় পুরা মাসটা রোজা রাখছেন যেটা সালমা আলমারাদি আল্লাহ উনি বললেন যে মারা এইতু রসুল আল্লাহি সাল আলাইহি ওসাল্লাম সামা আইনি ইল্লা সাবান ও রমাদান আমি আমার জীবনে দেখি না আল্লাহ রসুল মানে এইভাবে রোজা রাখতে একক বা মানে একসাথে সংযুক্তভাবে যেরকম সাবান মাসে এবং রমাদান মাসে রোজা রাখছেন কিন্তু মহসুস করে মানে মো করে নির্দিষ্ট করে পন্দ্র তারিখ রাখছেন বলে কোন নজির নাই আল্লাহ রসুলের জীবনী থেকে না এখন আপনারা দূরজন এখন আমি যে প্রশ্ন করবো ইউ ক্যান পয়স চেপে কন্ট্রিবিউট করতে পারেন না আমার এখন প্রশ্ন থাকবে যে সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ আমাদের তো হয়তো অত বেশি জ্ঞান নাই আমরা হয়তো আরবি পড়াশোনা করিনি আমাদের কোনো ধরনের আরবি আন্ডারস্ট্যান্ড এই যে আপনি বলেছেন যে চেইনের রেশিয়ার এবং হাদিসের বিভিন্ন ক্যাটেগরি আছে অনেক মানুষের বা আমাদের হয়তো জানা নাই তো এখন কিন্তু সাধারণ মানুষের এটা অ্যালিগেশন থাকে আমরা কি করব। কারণ এক গ্রুপ বলবে আমরা তো আরেক গ্রুপ বলবে আমরাও কিন্তু না কারণ তারা উভয়ই দলিল দিচ্ছে আমরা তো জানি না কিন্তু যে হুজুর যে ইমামের সাথে আমাদের সম্পর্ক আছে উই ইজ টু বি গুড ও রিনাউন ইন দ্য কমিউনিটি তিনি বলেছেন এটা পক্ষে আছে বা এটা বিপক্ষে আছে তো সাধারণ মানুষ যাবে কোথায় হোসেন হ্যাঁ আমি যেটা মনে করি যে যারা মানে ইলিমটা প্রচার করতেছেন যাদেরকে সমাজে সমাজে মুলামা বলা হয় তাদের একটা দায়িত্ব আছে যে সঠিক তথ্য পৌঁছানো যেটা আগে মৌলানা বলেছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে যে যেটা শহীদ এটাকে সহি বলব যেটা দো এটাকে দাইফ বলবো এবং প্রত্যেকটা হাদিসকে তার স্থানে রাখতে হবে না হয় এমন হবে যে আপনি আল্লাহ রসুলের উপর আপনি মিথ্যা একটা অপবাদ দিলেন যে যদি হাদিসটা সহি না হয় আপনি শহীদ পর্যায়ে নিয়ে নিলেন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন এটা উলামা ইকরামদের দায়িত্ব আছে যে আমাদের মধ্যে দেখা যায় যে দুইটা ফেরকা হয়ে গেছে যে উভয় পক্ষে মানে অত্যন্ত মানে অগ্রবাদী একটা চিন্তাধারা কেউ আছে যে এটাকে কাইম করতে হবে সাবিত করতে হবে এবং করতে গিয়ে যারা এটাকে মানেন না তাদেরকে খুফুর খুফরির পর্যায়ে নিয়ে যাচ্ছেন গালাগালি করতেছেন মানে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন এবং যারা চান না যে এই রাতকে আপনি একা বলেন আর ইজতেমাইভাবে বলেন তারাও কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে সব অপরাধটাকে একবারে উঠিয়ে দিতে যাচ্ছেন এটা ঠিক হয় না আমি যেটা মনে করি যে আমাদের থাওয়া যেটা ব্যালেন্স মেনটেন করতে হবে কারণ কিছু তো হাদিস আছে আপনি তো সবগুলাকে আপনি করতে পারবেন না লিহাজা আমাদের দায়িত্ব হবে যারা মসজিদগুলার দায়িত্ব নিয়ে আছেন যারা মেম্বরে আছেন এই ক্ষেত্রে দেখেন ভাই এটা কোনো ফর্জ ওয়াজিবের বিষয় না এটা হচ্ছে নফল মোস্তাহাবের একটা বিষয় এগুলা নিয়ে বাড়াবাড়ি করে আজকে দেখেন উল্লামা একরামদের মধ্যে এত মতো বিরোধ এত মতো পার্থক্য বর্তমানে ডিজিটাল যুগে আপনি ইউটিউবে যান এই হুজুর এটা বলতেছেন এই হুজুর এটা বলতেছেন তো আপনি রাইটফুলি বলছেন যে আম পাবলিক যারা জেনারেল পাবলিক যাবে কোথায় তো হ্যাঁ এটাই তো এর জন্য তো আমি বললাম যে উলামা ইকরামদের দায়িত্ব আছে যে যেটা সঠিক সেটাই আপনি বলবেন দেখেন এই যে রোজার ব্যাপার যেটা আমি বললাম এই হাদিসটা জমহুর উলামা ইকরামের মতে আমি তো বললাম সুদী ইবনুল জৌজি হানফি মজবের বদর উদ্দিন আইনি যিনি হচ্ছেন যে হানফি মজবের মানে অত্যন্ত বড় একজন আলিম বুখারি সরা করেছেন সবাই উনাকে মানেন উনি নিজে বললেন যে ইসনা দুহু দায়

জিয়ারত দেখেছেন ইভেন মাজার জিয়ারত করতে দেখেছেন এই যে এইগুলা যে ট্রেডিশন প্রচলিত আছে বাবার নামে এইটা তার নামে এইটা স্বামীর নামে এইটা এবং সারা জীবন কখনো নামাজ পড়েনি বা কখনো কোনো ধরনের রোজা রাখিনি কিন্তু এই রাত বিশেষ করে সারা রাত কিন্তু জেগে আছে না what would you say to them? এটা আমাদের সমাজে যেটা একটা একটা মিসকনসেপশন আছে যে আমাদের সমাজের লোক কিছু ওলামারা আগে বলতে বলতেন এবং এখনো কিছু ওলামারা বলেন যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য নির্ধারণ করেন বলেন না এই রাত্রিতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন যেটা আমার জানা মতে আল্লাহ রাসূলের কোনো হাদিস নাই যে এই রাত্রিতে কি হয় ভাগ্য নির্ধারিত হয় বলে কোনো হাদিস নাই জি ঠিক আছে জাস্ট একটি যোগ করতে চাচ্ছি এটার সাথে এবং অনেক মুসলিম রাষ্ট্র কিন্তু আপনি দেখবেন এই দিনটাকে কিন্তু স্পেসিফিক্যালি একটা পাবলিক হলিডে হিসেবে তখন কিন্তু আবার সরকারি লেভেলেও আপনি কিন্তু দেখছেন যে এটাকে তাহলে কোনো ধরনের একটা প্রাধান্য দেওয়া হচ্ছে অন্য অন্য দিনগুলোতে তো ওইটাও যদি আপনি কাইন্ডলি একটু আসলে দিন হিসাবে কোনো প্রাধান্য দেওয়ার কোনো জিনিস নাই এই এই রাত্রিতে আসল প্রাধান্যটা হচ্ছে কি রাত্রিতে আসল প্রধান্যটা হচ্ছে আমরা কোথায় দিব রাত্রিতে দিব এখন আমরা আসি যে মানুষরা কেন এই জিনিস করে এই যে আপনাকে বললাম প্রথমে মানুষরা মনে করে যে এই এটা একটি কী হয় ভাগ্য নির্ধারণ হয় এবং কিছু কিছু একরাম এটাও বলেছেন যে এই রাত্রিতে কি কোরআন নাজিল হয়েছে বলে একটি ওলামায় কিছু দল এটি বলে আমরা যেটা পরবর্তীতে ইনশাল্লাহ ডিসকাশন করব আপনি যেটা আগে যে প্রশ্ন করেছেন যেটা হচ্ছে লোকরা যাবে কোথায় সাধারণ লোকরা যাবে কোথায় সাধারণ লোকরা যাবে কোথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম আমাদেরকে একটি সহজ সমাধান দিয়ে দিয়েছেন যে সমাধানটা হচ্ছে তালাবুল ইলমি ফেরি দতুন আলাকুল্লি মুসলিমিন মুসলিম দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কি আপনি আল্লাহকে এই দায়িত্ব কার আমার না আপনার আপনার আপনি আপনার প্রভুকে কিভাবে খুশি রাখবেন কিভাবে ইবাদত করবেন আপনি আপনার নবী রসুল্লা কে ভালোবাসেন বলতেছেন তো এই ভালোবাসাটা কিভাবে প্রুভ করবেন এটা দায়িত্ব কার আপনার সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন তাহলে বললে আলা ফরি মুসলিম ও মুসলিমা আমি কিভাবে নামাজ আদায় করব। আমি কীভাবে আল্লাহ নৈকট্য লাভ করবো এটা আমার দায়িত্ব আমি এটা সঠিকভাবে খুঁজে বাহির করব এই জন্য এই জ্ঞানের অর্জনের দায়িত্ব আমার সেকেন্ড দায়িত্ব হচ্ছে যে ওইলামায় একরাম যেটা আপনি বলেছেন যে ওয়েলামা একরামের দায়িত্ব হচ্ছে যে সঠিকভাবে এই জিনিসটা মানুষ মানুষের কাছে কি উপস্থাপন করা তিন নম্বর যে দায়িত্বটা হচ্ছে যে আমাদের সমাজে একটি হ্যানাফি একটি ট্রেডিশন আছে যে আহনাফ আমরা সবসময় একটু স্ট্রিক্ট হয়ে থাকি থাকি না আপনার যদি দেখেন আরেকটা আরেকটা করতে চাইছে আপনি যা বলছেন স্ট্রিক্ট হয়ে থাকেন আপনারা যেহেতু বাইরের দেশে লেখাপড়া করেছেন আপনারা কিন্তু দেখেছেন বিভিন্ন ধরনের mazhab বিভিন্ন ধরনের একটু ডিফারेंसेस থাকতে পারে কিন্তু যারা সারা জীবন দেশে বড় হয়েছে তারপর দেশ থেকে তার বের হয়েছে শুধু আইদার লন্ডনে বা অন্য কোনো একটি দেশে এখন সে হয়তো সারা জীবন দেখে আসছে বিতের পড়ার একটি নিয়ম আছে সে সারা জীবন দেখে আসছে স্বভাবরাত একটি নিয়ম আছে তার জন্য তো ইজ ইন ম্যাটার অফ শক এক্স্যাক্টলি আ ম্যাটার অফ শক দিস ইজ ওয়াই আপনি আল্লাহর রাসূল

ডিফারেন্স অফ থাকতে পারে এই জন্য হয়তো একজন কেউ এটাকে প্রাধান্য দিচ্ছে বা অন্য কেউ এটাকে ডিফারেন্ট একটু অ্যাঙ্গেলে দিচ্ছে অবশ্যই ছিল যেমন আমাদের শেখ এক্সপ্লেন করেছেন যে হাদি মাস আল্লাহ মুখতালাফুন ফিহা এটি এমন একটি মাস আল্লাহ যে মাস আল্লাহর মধ্যে অনেক ধরনের ইখতিলাফ রয়েছে অনেক ধরনের কি ইখতিলাফ রয়েছে যেমন একটি ইখতিলাফ যেমন আল্লাহ রসুল সাহিসাল্লাম একটু আগে আপনি মেনশন করেছেন যে কি আল্লাহ রসুল সারাটি মাস রোজা রাখতেন শাহবান মাস এবং আল্লাহ রসুল এভাবে হাদিস এসেছে অনেক বেশি দিন রোজা রেখেছেন এখন ইমাম শাহ ফি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে পনেরো রাতের পরে আর কোন রোজা রাখা ঠিক না আচ্ছা মানে এখানে আরেকটি আরেকটি এবং এত বেশি স্ট্রিক্ট ছিলেন উনি ইমাম শাহিমাল্লাহ যে উনি যদি কাউকে দেখতেন পনেরো তারিখের পর কেউ মানে শাবান মাসে রোজা রাখতে রাখতেছে উনি ওদেরকে কি করতেন নিষেধ করতেন তার মানে হচ্ছে যারা এমাম শাফে মাজাবের সাথে জড়িত না বা অন্য মাদাব জানে না তাদের জন্য তো এটা কিন্তু অভিয়সলিস কমপ্লিট ডিফ্রেন্ডও থারিস্ট লাইন আরেকটা জিনিস আমি আপনাকে মেনশন করি আমাদের মানে দর্শকদের জন্য ইমাম আবু হানিফা আহ আবু হানিফার মানে যারা আছে ওলেমা একরাম হানাফি ওলামা একরাম উনারা কিন্তু লেইলাতুন নিস মিন শাহান মসজিদে বসে একত্রিত হয়ে সেলিব্রেট করা মসজিদে বসে একত্রিত হয়ে এই বিশেষ রাত্রিকে মানে কি করা এ হেয়া উল্লেইল করা রাত্রিকে জাগরণ করা ওনারা এটার পক্ষে

সে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই তো এটা কি ভালো না সে এইটা স্লায় কিন্তু নামাজে আসছে মসজিদে আসছে দেখেন একজন মানুষ যে রীতিমতো নামাজ পড়তেছে না তার নামাজ পড়াটা ফরজ ওনার জন্য বাধ্যতামূলক মসজিদে আসা এবং শোভরাত অংশগ্রহণ করা তার জন্য আপনি মিনিমাম বলতে পারেন যদি নেই মোদটা নেনতে মস্তাহাব যারা এটা আমল করতেছেন তারা নিজেই বলতেছেন যে মসজিদে আসা ফরজ নয় বরং মস্তাহাব আসলে পরে আপনার জন্য ফায়দা হবে অতএব একজন মানুষকে আপনি শোভ বরাতকে অসিলা হিসাবে নিয়ে থাকে মসজিদে আনবেন এটা তো হতে পারে না এই রকম একটা আর্গুমেন্ট দেওয়া হয় যে মসজিদটা খোলা রাখা হোক না হয় উনি আসবে মসজিদে নমাজ পড়বে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে এই সব রাতে হবে কেন আপনি ওনার বাসায় গিয়ে দেন না কেন ওনাকে দিনের দাওয়াতটা দেন না সব রাতে আসবে কেন মসজিদে এই রাত্রে কি ওনার অবস্থা পরিবর্তনের রাত না এটা তো হতে পারে না উনি একা একা তো আসলেই হাদিসে যেটা আসছে এবং উলামায়ে একরামের মত হচ্ছে যে উনি গড়ে বসে যদি চান তে উনি এবাদত করবেন এবং একটা মানে কথা বলতে হয় না বললে নয় যে মসজিদে যখন এই রকম প্রোগ্রাম হয় শুভ উপলক্ষে যে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বলতে পারি যে মসজিদে সমস্ত রায় একবার ফজর পর্যন্ত মসজিদটা খোলা থাকবে এবং প্রোগ্রাম হবে যে এই বদ্রলোকটা আসলো আপনি বললেন যে কিসের জন্য নমাজি হওয়ার জন্য আমার নিজের চৌকে দেখা আমরা দূর যেতে হবে না অনেকগুলো মসজিদ আছে যে প্রোগ্রামটা কি সমস্ত রাত বয়ান হচ্ছে থকরির দিচ্ছেন কথাবার্তা বলতেছেন যারা দাওতি আসছেন উলামা ইকরাম যারা সব অবরাত করে না তাদের বিরুদ্ধে কথাবার্তা এটাই হচ্ছে আজ সমস্ত রাতের প্রোগ্রাম আপনি দেখবেন আপনি নিজে একটু তালাশ করে দেখেন যে যারা আসছে আবাদতের জন্য নিজে আবাদত করার কোনো চান্স নাই বরং যে আরও মানে কনফিউজ হয়ে যাওয়ার চান্সটা বেশি তো এখানে আরেকটি কথা আছে যারা এটার বিপক্ষে আছেন তারাও এখানে একটি কথা বলা হয় তারাও কিন্তু একদম ঘন মানে একদম তাদের বিরোধিতা করেন যারা এটার পক্ষে কিছু কথা বলছেন আমরা 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 যেটা বলবো যে শেখ ভাই যেটা বলে আমরা বিরোধিতার পক্ষে নয় আমরা যেটা চাই যে ব্যালেন্স হোক কারণ এখানে হাদিস রয়েছে কিছু শেখ হালবানির মতো মহাদিস এবং খুব স্ট্রিক্ট ছিলেন উনি যখন এই হাদিসটাকে হাসান হাসানের পর্যায়ে নিয়ে গেলেন এই কারণে যে অনেকগুলো জয়ীফ হাদিস একত্রিত করার পরেই এটাকে কবুল করার মতো একটা পর্যায়ে প্ল্যাটফর্মে আমরা আসি অথবা আমরা এইরকম এই আমলটাকে মানে একবারে ইয়ে করে মানে তরক করব না কিন্তু এটা

আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি কিছু ভালো কিছু করার এখানে তো খারাপের কিছু না মসজিদ আছে আল্লাহর ঘর এটা এখানে আজকার হচ্ছে কাকে নিয়ে আজকার হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে কি পড়া হচ্ছে কোরআন পড়ানো হচ্ছে তাহলে সমস্যাটা না দেখেন বেদাতে হাসানার যাওয়ার আগে বেদাতে হাসানা একটা মানে পরিভাষা যেটা ব্যবহার করা হয় যে যদিও কাজটা নতুন এ ক্ষেত্রে নতুন একটা কাজ নিয়ে আসছেন হাসান অর্থ কাজটা সুন্দর মানে শরীয়তর বাইরে না কিন্তু এই ক্ষেত্রে যেটা বলতে হয় যে প্রথমে বেদাত জিনিসটা কি বুঝতে হবে খুল্লু আহমেদিন ওয়ালাম ইয়াকুম আলিহি দলিল দলিলুমিনা সুন্না যে প্রত্যেকটা খাজের তার আসলে কোনো ফাউন্ডেশন নাই এই কাজের কোনো ফাউন্ডেশন নাই ওয়ালাম ইয়াকুম আলিহিদমিনা সুন্না এবং আল্লাহর রসুলের জীবনী থেকে ওনার কৌল ফেয়াইল তকরির থেকে কোনো যদি দলিল পান না এটাকে আপনি গ্রহণ করতে পার না যদিও জাহিরিভাবে দেখা যায় যে আসলে এই আমলটা খুবই সুন্দর ধরেন আমরা একত্রিত হয়ে এখানে বললাম যে আমরা সবাই আল্লাহ আকবর ফাঁস্যবার জুড়ে একসাথে বলি আল্লাহ আকবর বলাটা বালা আমল কিন্তু এই এই তরিকা করা অসংখ্য ধন্যবাদ আপনার দুইজনকে প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম নাইট লাইলান এখানে একাডেমিক ডিসকাশন হয়েছে হোপফুলি আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ডিসকাশন থেকে হয়ে থাকে বা আপনাদের যদি কোনো জিনিস জানতে আগ্রহী আমরা পরবর্তী সেগমেন্টে ইনশাল্লাহ আপনাদের সরাসরি কল নেব এবং চেষ্টা করবেন আপনারা প্লিজ অ্যালং দি টপিক টু অ্যাকর্ডিং টু দি টপিক প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ সঙ্গেই থাকবেন ফিরছি একটি ছোট্ট বিরতির পর্ব স্যালামা আসসালামু আলাইকুম বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আজকের বিশেষ ইসলাম এসেন্সিয়াল অনুষ্ঠানে আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে লাইলেথু মেন্ফে শাহবান পনেরোই শাহবান সম্পর্কে আমরা আলোচনা করেছি প্রথম সেগমেন্টে নর্মাল যেগুলো ডিসকাশন হয়ে থাকে যেগুলো ধরনের আমাদের সাধারণত উপমহাদেশে বা উদিনা কমিউনিটি যে ডিবেট হয়ে থাকে বা ডিসকাশন হয়ে থাকে এই সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি অ্যাকর্ডিং টু দি করসন এবং আমার সঙ্গে আছেন এই বিষয়ে আলোচনা করার জন্য যোগ্য এবং কোয়ালিফাইড আলিম আবেদিন আমার ডান পাশে বসা আছেন শেখ আব্দুল বাসের এবং আমার ওনার আর ডান পাশে বসা আছেন শেখ খেদের হোসেন আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি এইটাকে আর প্রথম সেগমেন্ট থেকে আরেকটু একটু ডিটেলে নিয়ে যেতে চাচ্ছি যেহেতু আপনার দুজনই বলেছেন এই কোন ধরনের মখসুস কোন ধরনের ইবাদাত নাই আবার এটাকে কিন্তু আবার ফেলে দেওয়া যায় না যায় না তাহলে আমি আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি জনাব আব্দুল বাসির সাহেব যে তাহলে একজন ইন্ডিভিজুয়াল মানুষ সে কি করবে كي بع الله الرسول صلى الله عليه وسلم دينه دين دعوة دين ابن رترت الله سبحانه وتعالى عبادة كرتن كيف عبادة كورتين. أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل يعني. الله رسوله ركت بشش عبادة كله جاء ونيش بروتك تهجد النماز عدا تهجد الله رسوله خجنه خاص كله جاء وني بروتك راتري تهجد النماز عدا كرتن إبعن تهجد النماز عدا أي, اي، صحيح حديث رويسه إكتي حديث أمر بيه شيء حديث حسن بلاه شيء إبعن كنو علماء كرام এটাকে বলেছেন যে হাদিদ মানে হাসানের পর্যায়ে খুব ভালো একটি হাদিদ যে এক রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাম তাহাজুদের নামাজ নর্মালি উনি যেভাবে রাত্রে নামাজ পড়তেন সেভাবেই তিনি তাহাজুদের নামাজ আদায় করতেছিলেন এবং তাহাজুদের নামাজ আদায় করতে গিয়ে উনি সিজদাতা এত বেশি লম্বা করলেন সিজদার থেকে যেমন আর উঠতেছেন না আ ঈশা তু আল্লাহ আনহা আল্লাহ রসুল সাহি সাল্লামের ওয়াইফ এবং আমাদের মা আ ঈশা উনি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে উনি রিওয়ায়ত করতেছেন যে আমি মনে করেছি حتى أنه قبض أمي منكر سيجى الله رسوله روحته চলে গেছে এর অর্থ যে আল্লাহ রসুল হয়তো বা শেষদারত অবস্থায় ইন্তকাল করেছেন এবং উনি বলতেছেন যে আমার এই ভয়ে আমি আল্লাহ রসুলের পাশে গিয়ে আল্লাহ রসুলকে হাত দিয়ে একটু নাড়া দিছি যে দেখি আল্লাহ রসুলের জান কি এখনো আছে কি না আল্লাহ রসুল একটু নড়াচড়া করলেন নড়াচড়া করে আয়সা একটু রিয়াসুর হলেন যে উনি আসলে এখনো কি হায়াতে আসেন আলা কাইদিল হায়া নামাজ শেষ করার পরে

مغفرة كورين على بون الله سبحانه وتعالى شبيكة كما كورين حديث تائب أبي أشسي أي حديث تك علماء كرام بيبنى علماء كرام أبو مجورتي جمهور العلماء بولسين أي رتريتة خاص كوربن أبني جي أبني الله الرسول أي جي سنة صلاة التهجد سنة تا أبني فلو كوربن كأنه صلاة التهجد سنة جدي أبني فلو كورين تلاقي أبني دايركتلي الله الرسول صلى الله عليه وسلم سنة فلو أبون إيمان بابي أبني الله نوي كرتو اب كورتسين جي تهجد شموع الله سبحانه وتعالى جي حديث صحيح ينزل إلى

আপনি যদি মসজিদে নামাজ আদায় করেন এখানে কোনো স্পেশাল কোন একমাত্র যদি জামাতে নামাজ আদায় করেন তখন আপনি গুণ স্বভাব কি পাচ্ছেন বেশি পাচ্ছেন এখানে তাহাজুদের ব্যাপারে কোনো হাদিফ আসে নাই অসংখ্য ধন্যবাদ আপনি আগের সেগমেন্টে বলেছেন যে এইখানে অলামাদেরও রিসপন্সিবিলিটি আছে আপনারা দুজনেই বলেছেন যে অভিয়াসলি কারেক্ট মেসেজগুলো কি প্রদান করা না সাধারণত আমরা দেখি আপনি যদি লিগ্যাল প্রফেশন দেখেন আপনি যদি মেডিকেল প্রফেশন দেখেন আপনি ব্যাঙ্কিং প্রফেশন দেখেন আপনি ইঞ্জিনিয়ারিং প্রফেশন দেখেন যেখানে একজন কোয়ালিফাইড প্রফেশনালকে রিক্রুট করা হয় আই ই আর ডক্টর ওরা লয়ার অর ইঞ্জিনিয়ার ওরা ব্যাঙ্ক হোয়াটসঅ্যাভা ফিল্ড ইট ইস সাধারণত ওই রিক্রুটমেন্ট ফিল্ডে ওই বোর্ডে কিন্তু যারা এই ডিপার্টমেন্টে বা এই ফিল্ডে অভিজ্ঞ মেধাবী এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিসিং উইথ ইন দ্যাট ফিল্ড আয়দার ইজ দে কুড বি বোর্ড অফ ডক্টরস বোর্ড অফ ইঞ্জিনিয়ার্স অলসো অ্যান্ড সফ অল তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসকে কিন্তু তারা ফলো করে থাকেন এখন আসেন আমাদের মসজিদের ইমামের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কারণ যেহেতু আপনি বলেছেন সঠিক জ্ঞান মসজিদকে পাঠাতে হবে কিন্তু আমি মসজিদ ইমামের রিক্রুটমেন্টের জিনিসটা আমরা দেখিনি এখানে যখন সাধারণত আমরা দেখি একটি মসজিদ জেনারেলি জেনারেলি মেজরিটি অফ দ্য মসজ যখন একটি ইমামকে রিক্রুট করেন সাধারণত যারা রিক্রুট করছেন আপনি আমাকে কারেক্ট করবেন ফ্যাম রং যে কমিটি হোক বা বোর্ড হোক এই বোর্ডে হয়তো কেউ আলিম না হতে পারেন কারোর হয়তো মাদ্রাসার জ্ঞানও না থাকতে পারে হয়তো অনেক সময় শুনেছি কারোর হয়তো আরবিও কিন্তু সহি নয় তো এইরকম যদি বোর্ড এইরকম কমিটি যদি একজন ইমামকে রিক্রুট করেন যারা অলরেডি কোয়ালিফাইড না ইন দি ফার্স্ট প্লেস তাহলে হোয়াট ডু উই এক্সপেক্ট টু গেট আপ এন রেজাল্ট ফ্রম এন ইমাম দেখেন একজন ইমামকে আপনি এত বিশাল একটা দায়িত্ব দিবেন যাকে যারা ওনাকে ইন্টারভিউ নেবেন তাদের মধ্যে তো কোয়ালিটি থাকতে হবে যে আমি যাকে ইন্টারভিউ করতেছি ওনাকে যে প্রশ্নগুলো আমি মানে উপ ইয়ে ওনাকে প্রশ্ন করব এগুলোর ব্যাপারে তো আমাকে নিজে জানতে হবে এরকম হয় না এই দেশে যে ভালো রিক্রুটমেন্ট প্রসেস এর জন্য আপনি পাবেন যে অনেকগুলো মসজিদে আছে যে যারা উপযুক্ত নয় তারা আজকে মেম্বর থেকে এইরকম কথাবার্তা বলতেছে এবং মানুষকে বিভ্রান বিভ্রান্তির মধ্যে মানে পালানোর চেষ্টা করতেছে অথবা আমি মনে করি যে আস মানে এগুলো চেঞ্জ হচ্ছে যে নতুন প্রজন্মের মধ্যে এগুলো চেঞ্জ হচ্ছে যে যারা মসজিদের সাথে জড়িত এখন শিক্ষিত যারা আছে তারা মসজিদের সাথে মানে তার লোক রাখতেছে এবং ইমাম রিক্রুট করতে গিয়ে তারা কিন্তু চাচ্ছে যে উনি আলিম হিসেবে উনি কিতাব পড়তে পারেন উনি আরবি জানেন উনি ইংলিশ জানেন কি এরকম কোয়ালিটি মানে সম্পূর্ণ মানুষ কি এটাই মানে বর্তমানে দেখা হচ্ছে আপনি নার্সারে বলতে চাচ্ছেন একজন কোয়ালিটি কোয়ালিফাইড যোগ্য মানুষ যারা যেন রিক্রুট যদি হয় তাহলে হয়তো ভালো এন্ড আমি যেটা মনে করি যে একটা কথা বলতে হয় যে ইমাম হিসাবে আপনাকে ব্যালেন্সটা মেনটেন করতে হবে যে অনেক সময় হয় যে আপনি একটা মসজিদে আছেন বিভিন্ন মতের বিভিন্ন চিন্তারা মানুষ আপনি পাবেন এবং বিভিন্ন দেশের মানুষ আপনি পাবেন খাস করে এই দেশে আমরা যারা মসজিদে আসি যেটা আমরা দেখতে পাই আপনি ইমাম হিসাবে আপনি যদি শুধুমাত্র হানফি ইমাম হয়ে যান আপনার এখানে সোমালি কমিউনিটি আছে আলজেরিয়ান কমিউনিটি আছে বিভিন্ন মজবের মানুষ আছে আপনি সবার জন্য তো ইমাম হলেন না আপনি ইমাম হয়ে গেলেন শুধু বাঙালির জন্য পাকিস্তানির জন্য ইমাম হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে আমি সবার ইমাম হব। শুভরাতের সময় আমি যেগুলো হক আছে এগুলো মানুষের কাছে উপস্থাপন করব। যদি আমি এটার পক্ষে হ্যাঁ দলিল সহ এবং যদি yo ameta আমলের ক্ষেত্রে আমি না আমল করতে পারি কিন্তু হক যেটা আমাকে উপস্থাপন করতে হবে এটাই হচ্ছে একজন মানে উপযুক্ত ইমামের দায়িত্ব কারেক্ট এবং আপনি এখানে যেটি বলেছেন যে যখন উপস্থাপন করবো তখন খেয়াল রাখতে হবে যে এখানে কোনো ধরনের থেকে ফিতনা যেন ক্রিয়েট না হয় উত্তর থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আলোচনা শুনেছেন এই সম্পর্কে এবং আজকের টপিক টাইটেল নিয়ে ইনশাল্লাহ এখন আমরা যাচ্ছি কলের দিকে আপনাদের যদি কোনো ধরনের ডাইরেক্ট কোনো ধরনের প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো ধরনের কোনো একটি পয়েন্টের থেকে আপনার যদি একমত না হয়ে থাকেন দেন প্লিজ ডু শেয়ার কারণ আমরা এটাই শুনতে চাচ্ছি কারণ এটা আপনাদের অনুষ্ঠান এবং আপনার যদি কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট থাকে আপনাদের কাছে হয়তো কোনো ধরনের অন্য দলিল থাকে ডু প্লিজ প্রেজেন্ট এন্ড ইনশাআল্লাহ আল অল আস দিস क्वेश्चन डायरेक्टली টু আ গেস্ট ইনশাআল্লাহ যাচ্ছি কলে দেখি কে আছেন আজকের অনুষ্ঠানের প্রথম কল Asalamualaikum হ্যালো Asalamualaikum আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি ভাই আপনি প্রশ্ন করুন আমি একটা প্রশ্ন করতে চাই শুভ সম্বন্ধে জি প্রশ্ন করুন ওই যে মৌলানা সাহেব বললেন যে মসজিদে হয় এবং সারা রাত্রি ওই যারা করে না তাদের বিপক্ষে বলা হয় আমি আমি তো সব এই দেশে এসেছি সবসময় করি এবং এইটা তো আমাদের মসজিদে হয় না মাঝে মধ্যে ওরা বলে যে এই এইসব অনেক মৌলানা সাহেব ওইগুলা বিরুদ্ধে করে ওইগুলা কিছু বলেন বাকি তো আমরা ইবাদত করি আর যে আপনি বলতেছেন যে এইগুলা এইগুলা তো আপনার তো আজকাল শিক্ষিত হয়েছেন আপনার ফ্যামিলিতে আপনি একটু ব্যাগ জান পিছনে যান দেখবেন অনেকেই কিচ্ছু জানেই না আর বিশেষ করে ইসলামিক আমরা কোরআন পড়ছি কিন্তু মিনি মিনিংই আমরা জানি না তো বোঝাটা অনেক কষ্ট অনেক এইটা খুব কষ্টর জিনিস তো আপনারা যেভাবে বলতেছেন এইটা এইগুলি তো সমাধান আমার মনে হয় হবে না ওইটা আমরা তো হানি করি তো ওইটা তো ডিফারেন্ট হয়

জি অসংখ্য ধন্যবাদ দুটি ক্লারিফিকেশন আমি দিতে চাচ্ছি প্রথমে আপনি মসজিদের নাম একটি মসজিদের নাম নিয়েছেন আমরা কোনো ধরনের প্রতিষ্ঠান ব্যক্তির নাম নিতে পারবো না এবং যেহেতু আপনি একটি নাম নিয়েছেন এর আমরা এই সম্পর্কে কখনো বা কোনো ধরনের মন্তব্য আনফর্চুনেটলি করতে পারছি না কারণ এই ধরনের কোনো তথ্য এভিডেন্স আমাদের হাতে নাই দ্বিতীয়ত আপনি বলেছেন যে সমাধান দেওয়ার বিষয় চ্যানেলে আমরা প্রোগ্রাম করে থাকি আমাদের মেইন উদ্দেশ্যটি হচ্ছে যে মানুষদেরকে অ্যাওয়ার করা মানুষদেরকে জানানো এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে থ্রু অথেন্টিক সোর্স মানুষদেরকে দলিল সহকারে এটা জানানো সমাধান দেওয়া না দেওয়া এটা হচ্ছে আপনারাই এটার উপরে নির্ভর করবে আপনারা কতটুকু বুঝছেন এবং আপনাদের যদি কোনো ধরনের দ্বিমত থাকে এই যে আপনি সরাসরি প্রশ্ন করেছেন এবং চমৎকার প্রশ্ন করেছেন এইরকম প্রশ্ন আমরা আশা করি আয়দার আপনারা ইমেল করতে পারেন সরাসরি অংশগ্রহণ করতে পারেন বা ইভেন লেটারও লিখতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার প্রশ্ন করার জন্য আমি যাচ্ছি সরাসরি জনাব খেদুর হোসেন আপনার কাছে প্রশ্ন থাকবে উনি ভদ্রলোক নাইনটিন সেভেন্টিতে এসেছেন বা সেভেন্টি ফোরে এসেছেন এবং হি হাজ গট এ ভেরি ভ্যালিট পার্ট উনি যে আমি যেটা বলছি কামরুল ভাই দেখেন যে অধিকাংশ মসজিদ হয় না আমি যেটা বললাম যে অনেক সময় দেখা যায় যে মানুষ কিন্তু সংযুক্ত একটা প্রোগ্রামে মানে উপস্থিত হয়েছেন যে প্রোগ্রামে দেখা যায় যে সমস্ত রাত কিন্তু স্বভাবরাত যারা করতেছে না কিংবা স্বভাবরাতের জন্য যারা মসজিদের দরজাগুলো খোলা রাখতেছে না এদের বিরুদ্ধে কিন্তু বয়ান এবং হাদিস এগুলো সামনে রেখে তাদের বিরোধিতা করা হচ্ছে আমি এটা বলছি প্রথমে সব মসজিদ না সব মসজিদ না এবং তিনি নিজে বললেন যে উনি মসজিদে যান শোববরাত করার জন্য আমরা যেটা প্রথমে বললাম যে দেখেন শবত একটা বরকতময় রাত ইমাম ইবনে তৈমি রাহিমুল্লাহ তালা যিনি ধরেন আহলে হাদিস এবং হাদিস জগতের অন্যতম একজন ইমাম উনি নিজেই বললেন যে লা শাক্কা আন্না লেই লথন নিমিন শাহাবাদ মিনাল্লাহ আলী আল মুফাদ্দালা যে এতে কোনো সন্দেহ নাই যে বরাত যেটা আমরা উপমহাদেশে বলি কিন্তু মানে পরিভাষাটা হচ্ছে যে লেই নিস্ফেমিন নিসফামিন শাহাবাদ মিনাল্লাহ আলী মুফাদ্দালা যে অত্যন্ত বরখতময় একটা রাত ইমাম ইবনে তেমিয়া বলতেছেন এরপরে যে কথাটা উনি বললেন যে মসজিদে সংযুক্তভাবে সমবেত হয়ে মানে সবাই এক একত্রিতভাবে হয়ে এবাদত করা যেটা হয় এটা কিন্তু সন্ন্যদ দ্বারা প্রমাণিত নয় তিনি নিজে বললেন যে উনি মসজিদে গিয়ে স্ববরাধ করেন কিন্তু মসজিদে গিয়ে সব যে খোরা এটার দলিল তো লাগবে যে আপনি একটা কাজ করার আগে তো দলিল লাগবে আমরা যেটা বলে থাকি যে আপনি একা একা এবাদত করেন এতে কোনো বাধা নাই মৌলানা যেটা আগে বললেন যে তাহা ক্ষেত্রে একটা হাদিস আছে আপনি একা একা জিকির করেন একা একা নমাজ পড়েন সমস্ত শাহবান মাস তো এবাদতের মাস শাহবান মাসে আল্লাহ রসুল রোজা রাখছেন আপনি একটা রাতকে খেন আপনি হাজ করবেন মানে এবাদতের জন্য বাকি রাতগুলো আপনি ই দিবেন তারপরে আমরা যেটা বলি মিম ইনসাফ যে অনেস্ট অনেস্টলি যেটা বলতে হয় এবং ব্যালেন্সের জন্য যে আপনি একা একা ইবাদত করে নিতে কোনো বাধা নেই আচ্ছা এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমি আমাদের ভিউয়ারের ভিউয়ারের পক্ষ থেকে স্পেশালি যিনি কল করেছেন তার পক্ষ হয়ে আমি কথা বলছি উনি যেহেতু একটা শব্দ করে আপনারা দুজনই শিক্ষিত এবং শিক্ষিত অর্থে বুঝিয়েছেন অবভিয়াসলি আপনি আলাজার ইউনিভার্সিটিতে পড়েছেন আপনি আলাইন আলাইন ইউনিভার্সিটিতে পড়েছেন এবং আপনাদের দুজনের কোয়ালিফিকেশন কিন্তু ফিক এবং ইসলামিক থিওলজির উপরে তার মানে আগেরও তো ওলামা তারা কিন্তু কোয়ালিফাইড ছিলেন

আমরা সোর্সগুলা পাচ্ছি তখনকার সমাজে এই সোর্সগুলা ছিল না তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন আজকে যেভাবে অনলাইন আছে মিডিয়া আছে আর আজকে অথেন্টিক সোর্সের ওয়েবসাইটগুলো আছে আজকে যে অন্য বিভিন্ন ইউনিভার্সিটির যে লিস্টগুলি আছে থিসিসগুলি যেগুলো পাবলিশ হচ্ছে ওগুলো আপনি এগুলো আর কি ছিল না দুই নাম্বার হচ্ছে যে আগে মানুষরা করত কি যেমন আমি ছোটো থাকতে দেখেছি বা এটা আমাদের আগের ওলামা একরাম যে আমাদের একজন উস্তাদ ছিলেন এই উস্তাদের প্রতি আমরা কি থাকতাম নির্ভর থাকতাম এবং আমাদের হয়তো বা ম্যাক্সিমাম দুই থেকে তিনজন উস্তাদ ছিলেন এখনকার জামানায় হচ্ছে কি যে আমি নলেজ গেইন করার স্বার্থে আমার নলেজ বৃদ্ধি করার স্বার্থে আমি ইজিপ্টে যাচ্ছি আমার নলেজ বৃদ্ধি করার সাথে আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাচ্ছি আমার নলেজ বৃদ্ধি করার সাথে আমি সাউথ আফ্রিকার জন্য সাউথ আফ্রিকা যাচ্ছি কমরুল কুরাতে যাচ্ছি এবং ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া আমাদের অনেক স্কলাররা দিয়ে এই যে দারুল উলুম গুলাতে আছে আমরা করতেছি সাউথ আফ্রিকা এখন সাউথ আফ্রিকাতে হচ্ছে ওনারা একটি মذهب ফলো করেন ইন্ডিয়াতে একটি মেধাব ফলো করেন এবং সুদানে একটি মذهب ফলো করা হয় ইজিপ্টে শাফিঈ মذهب ফলো করা হয় সৌদি আরবে আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ মাধাব ফলো করা হয় এখন আমি মালিকের মাধাব যখন পড়লাম উনার যে উনি যে সোর্সগুলা নিয়েছেন সেই সোর্স আমি জানলাম ইজিপ্টে যখন আমি লেখাপড়ার জন্য গেলাম ইমাম শাহ আমি যতগুলো সোর্স আছে সেই সোর্স গুলা জানলাম এই সবগুলা কম্বিনেশন করে আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে এই জিনিসটা আমি কি করলাম নিজে ফলো করলাম এবং নিজে আমি এটা মানুষদের কাছে এক্সপ্লেন করলাম দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ভাই বলেছেন প্রশ্নের মধ্যে যে আপনারা তো কোনো সমাধান দিতে না রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মাক্কায় কয়েকটি বছর কাটিয়েছেন নব্বু বছর পরে তেরো বছর কোন পরিবর্তন আসে এসেছিলো জি কোন পরিবর্তন এসেছিলো আসে নাই পরিবর্তনের পরিবর্তনের জন্য আল্লাহ কোথায় নিয়ে গেছেন ওনাকে ওরা তেরোটি বছর উনি দাওয়াত দিয়ে কোনো পরিবর্তন হয় না এনে কি লিঙ্ক করতে চাচ্ছেন লিঙ্ক করতে চাচ্ছি এটা যে আল্লাহ রসুল সাল্লাল্লা ওইসাল্লামের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এইভাবে যে আমরা চাইলেই একটি সমাধান আমরা Corte, parbona. সমাধান করতে হলে সাবর লাগতে হবে সমাধান করতে হলে আল্লাহ রসুলকে আল্লাহ কি করেছেন তৈরি করেছেন সমাধানের জন্য আল্লাহ রসুলকে আল্লাহ কোরআন ডাইরেক্টলি রিভিল করেছেন আল্লাহ রসুলকে আল্লাহ পদ দেখিয়ে দিয়েছেন আর আমাদের আমাদেরকে পদ দেখিয়ে দিয়েছেন এই যে এই যে সমাধানটা আমাদেরকে আস্তে আস্তে খুঁজতে হবে না খুঁজলে তো আমরা সমাধান পাবো না ঠিক তেমনি আপনি বলেছেন উনি তো আমরা শুনেছি চমৎকারভাবে জনাব আব্দুল বাসির সাহেব উনি বলেছেন এই কথা নিয়ে এবং অনেক সময় আমরা দেখেছি আমরা যারা মেডিকেল সায়েন্সে আছেন বা সায়েন্সের ফিল্ডে আছেন অনেক অনেক কিন্তু চেঞ্জ হয়েছে অনেক সময় অনেক ধরনের ডায়াগনোসিস কিন্তু আমরা দেখেছি চেঞ্জ হয়েছে আগে পঞ্চাশ বছর আগে বিশ বছর আগে যে ট্রিটমেন্ট দেওয়া হয় ফর পার্টিকুলার ইলনেস এটা কিন্তু এখন আমরা যে ব্রিটেন আসার কারণে বা আমেরিকায় থাকার কারণে এবং যে চিকিৎসার উন্নত হওয়ার কারণে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হচ্ছে তার মানে কি আপনি এইভাবেই কি আমরা ইসলামের জিনিস যখন শেখ আব্দুল বাসের বলছেন যে আমাদের যখন সোর্সগুলো আরো বৃদ্ধি হচ্ছে তার মানে আমাদের নতুন কিছু জানার সুযোগ তৈরি হচ্ছে এর অর্থ কি এটা দেখেন এখন আমরা কিন্তু নতুন ইসলাম নিয়ে আসছি না অনেকে মনে করতে পারেন যে ভাই যেটা বললেন যে আগে যারা করে আসছেন এবং নতুন যারা কোয়ালিফাই হচ্ছেন যারা ফিল্ডে এখন মেম্বর নিচ্ছেন তারা হয়তো নতুন ইসলাম নিয়ে আসছেন এই রকম না আমরা এই আজকের প্রোগ্রামে বসার পর থেকেই আমরা কি নিজের মন গড়া কথা বলতেছি না আমরা প্রথমেই বললাম ইমাম আলবানি যেটা বলছেন ইমাম ইবনে তেমিয়া যেটা বললেন ইমাম শাফি ইমাম আহমেদ ইবন তাদের আকোয়ালগুলা তাদের কথাবার্তা আমরা কিন্তু উপস্থাপন করতেছি যেটা যুগ যুগ ধরে মানুষ করে আসছে দিনটা হচ্ছে দেখেন তাদের উপর নির্ভরশীল যারা সাহাবায়করাম দের কাছ থেকে নলেজ নিয়েছেন এবং সাহবা একরাম আল্লাহর হাবিবের কাছ থেকে নলেজ নিয়েছেন আমরা নতুন কিছু বলতেছি না আমরা যেটা বলতেছি যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে এটা বরকতময় রায় বাদত করা যাবে কোনো বাধা নাই হাদিসটাকে হাসান বললেন ইমাম ইবনে থমা রাহিমাহুল্লাহ বললেন বরকতময় রায় এই হাদিসগুলোর সামনে রেখে এই কথাবার্তাগুলোর সামনে রেখে আমরা বল বলতে চাচ্ছি যে আপনি মুনফারি দান একা একা আপনি আবাদত করেন এই বরকতময় রাতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ কিন্তু মসজিদে একসাথে যে বাদতের ক্ষেত্রে বিষয়টা আসছে এর ব্যাপারে আমরা যেটা বললাম যে এর ক্ষেত্রে কোনো দলিল নাই যেটা রাম ফি কুল্লি আশারীন ও আমসারিন যে প্রত্যেক যুগে এবং প্রত্যেক স্থান থেকে যেটা বললেন যে এই ক্ষেত্রে কোনো দলিল নাই সেই কথাটা আমরা

এটা ক্যাটাগরাইজ করা হয় যে যে আমি একটা জিনিস জানি এবং আমার এই জিনিসটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার এই জিনিসটা আমাদের ভিতরে কিন্তু কাজ এবং এটা একটি হিউম্যান নেই হিউম্যান নেচার হিউম্যান নেচার হচ্ছে যে আমি যে জিনিস জানি আমি কিন্তু সহজে এই জিনিস বিসর্জন দিতে না এটা হচ্ছে হিউম্যান নেই ফ্রম এ হিউম্যান নেচার এটা হচ্ছে আমাদের একটি ভুল ধারণা এবং ভুল জিনিস এটার উপর নির্ভর করে আমি যখন বিসর্জন দিতে পারবো না যে আমি যে মতটাকে আমি ফলো করতেছি এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত এটা আমি বিসর্জন দিতে পারবো না এবং এটার বিরুদ্ধে আমি কোনো কম্প্রোমাইজ করবো না এই মন মানসিকতা যদি থাকে তাহলে আমরা কিন্তু চেঞ্জ হবো না যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি একজন ব্যক্তি আল্লাহ রসুল কাছে আসে বললেন ইয়া আল্লাহ রসুল জান্নাতের একটি আমল কর বলেন আমাকে যেমন দুল্লা আমালি নিয়ত জান্না যে আল্লাহ রসুল এমন একটি আমল আমাকে বলেন যে আমি কি করব এই আমল করলে আমি জান্নাতে যাব আল্লাহ রসুল বিভিন্ন ধরনের সাহাবাদেরকে বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন আমাল দিয়েছেন এর অর্থ এই না যে ওই সাহাবিকে যে উত্তর দিয়েছেন উনি ওটা বিসর্জন দিবেন না এটা না ঠিক না আপনি আল্লাহ রসুল একজনকে বলছেন যে আপনি সঠিক মতো টাইম মতো নামাজ পড়েন অন্যকে বলছেন আপনি সাদাকা দান করেন আরেকজনকে বলছেন আপনি রোজা রাখেন নাফল রোজা রাখেন এর অর্থ যে উনি নামাজ কি ছেড়ে দিবেন এর অর্থ এটা না যে উনি নামাজ ছেড়ে দিবেন যিনি যাকে নামাজ পড়তে বলেছেন এর অর্থ ওনা যে উনি রোজা ছেড়ে দিবেন এর অর্থ হচ্ছে কম্প্রোমাইজ ইংলিশে বলে না হয় আমাদের প্রথম যিনি ছিলেন কোয়েশ্চেন অ্যাপ্রোপ্রিয়েট এবং প্রশ্ন করেছে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সাহসের সাথে প্রশ্ন উনি লাইভ টেলিভিশনে করেছেন আপনাদের যদি প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে আপনারা প্লিজ শেয়ার ইন ইন আর নেক্সট সেগমেন্ট ডিসকাশন করতে পারেন এবং ইনশাআল্লাহ আমরা সরাসরি আমাদের উপস্থিত অতিথিদেরকে জিজ্ঞাসা করব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব সঙ্গেই থাকেন ফিরছি ছোট্ট একটি বিরতির পর ও আসসালামু আলাইকুম সালাম আলাইকুম বিরতির পর আবার আমরা ফিরে এলাম লাস্ট সেগমেন্ট অফ দি স্পেশাল ইসলাম এসেন্সিয়াল অনুষ্ঠান আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন আমরা আজকের টপিক যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে দি নাইট অফ ফিফটিন শাহবান লাইল আহবান এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন জেনাব শেখ আবদুল বাসের এবং তার পাশে বসা আছেন জেনাব খিদির হোসেন আমরা আরও আলোচনা করব কিন্তু প্রচুর সময় ধরে আমাদের কলে আমি লাইনে কল কলার আছেন এবং তাদের কল নিব যারা চেষ্টা করবে তাদের কি প্রশ্ন আছে এবং তারপরে আমরা সরাসরি ইনশাআল্লাহ কিছু কনক্লুশনের দিকে এবং রমাদানে কি কি प्रिपरेशन আছে এই বিষয়ে একটু টাচ করার চেষ্টা করব যাচ্ছি এই সেগমেন্টের প্রথম কলার কে আছেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম করুন। আপনাদের প্রোগ্রামের জন্য অসংখ্য ধন্যবাদ আজকে সময়সময়ে একটা প্রশ্ন একটা নিয়ে আসার জন্য আমি শুধু এইটুকু শেয়ার করতে চাই এবং একটা প্রশ্ন করতে চাই শেয়ার এটুকু করতে চাই একজন মানুষ যদি পাঁচ লক্ষ নামাজ পড়ে অর্থাৎ পাঁচটা অর্ডার আল্লাহ পালন করলো দেখেন একটা অর্ডার পালন করছি না দেখিয়া তার কি অবস্থা হয়েছিল আর আমরা পাঁচটা অর্ডার মধ্যে যদি একটা তাহলে কি হইব আমাদের অবস্থা এটা হচ্ছে কি আল্লাহর অর্ডার পাঁচটা পাঁচ অক্টর নামাজ পড়া আমরা যদি নামাজে কনসেন্ট্রেট করি প্রতিটি মানুষ প্রতিটি মুসলমান এবং আমরা মনোযোগ দিয়ে নামাজটা পড়ি অনেক জিনিস আমাদের মধ্যে পরিবর্তন চলে আসবে ইংনা সালাতে তানহা আনির ফাশা ইয়াল মুনকার জি এই এই কথাটা তো আমরা সবাই মোটামুটি জানি বুঝা গেছে আমাদের অনেক পরিবর্তন চলে আসে আমাদের জীবনের মধ্যে আর এই যে যে জিনিসগুলো সুন্নত মুস্তাহাব বা ওই যে নফল এই জিনিসগুলো নিয়ে আমাদের সমাজে যে বিতর্ক হয় যে বিসংকোলা বা যে সমস্যা সৃষ্টি হয় আমাদের এই লন্ডনে মসজিদ কাউন্সিল অফ মক্স নামে একটা ऑर्गेनाइजेशन আছে আমার জানা মতে সকল ইমামসবরা এখানে জড় হন বিভিন্ন বিষয়ে বা ওনারার একটা ইও আছে কাউন্সিল আছে উনারা যদি সবাই এই বিষয়টা নিয়ে যদি একটা একটা সমাধানে যান যে আমরা আজকে বা আমরা শুক্রবার আজকে সব মসজিদে এই অ্যালারটা দিবো যে এই সাবজেক্টটা আপনারা

কোন একটি অর্গানাইজেশন যদি এরকম থাকে যে তার কাজ হচ্ছে যে সমস্ত মসজিদকে এরকম যদি বলে দেওয়া কিন্তু এখানে একটি কথা হচ্ছে এটা তো রেগুলেটেড না তো এখানে কোন ধরনের আমরা এটা গভর্নমেন্ট কোন অর্গানাইজেশন তো আপাতত এই দেশে নাই বা যে দেশগুলিতে নাই তো ইজ এ পসিবল টু ইমপ্লিমেন্ট দ্যাটস নাম্বার ওয়ান আর যদি একটা জিনিস হচ্ছে এরকম কোনো কিছু ইউনাইটেড একটা প্ল্যাটফর্মে সবাইকে সম্মিলিত করা এটা কি সম্ভব সোজা একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে যেটা যদি এক টেবিলে বসে যেটাকে আমরা বসে আমরা করতে পারি আমি মনে করি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এই রকম বসার পরিবেশ কখনো হয় না এবং আমি যেটা মনে করি যে হবেও না এই যে উলামা একরামের মধ্যে দিমত রয়েছে এগুলো কিন্তু লিপিবদ্ধ আছে ইমাম ইবনে তেমিয়া ইমাম ইবনে হাইবান তাদের মধ্যে বিশাল মত প্রত্য আছে শাবান নিয়ে কিন্তু সমাধানে যান নাই সমাধান হয় নাই কেউ বলেছেন এটা গ্রহণযোগ্য কেউ বলেছেন গ্রহণযোগ্য নয় অথবা যুগ যুগ ধরে আমি যেটা বলছি যে মত পার্থক্য আছে এতে মানে ক্লিয়ার কোনো সমাধান নাই একটা পয়েন্ট অ্যাড করতে হয় যে দেখেন হিজাজ যারা হিজাজ অর্থে বর্তমান সৌদির উলামা একরাম তারা কিন্তু আবার বলতেছেন যে সোভাবরাত বলতে কিছুই নাই যে ইমাম আলবানি যে হাদিসটা নিয়ে আসছেন হ্যাঁ ইমাম আলবানির যে হাদিস এটাও গ্রহণ করেন নাই সোবরাত অর্থাৎ লেইলাতুল নিসফিমিন সাহাবান আমরা কিন্তু এই টার্মটা ব্যবহার করতেছি উদ্দেশ্য হচ্ছে লেইলাতুল নিসফিমিন সাহাবান এই কনসেপ্ট বলতে কিছুই নাই এটার পক্ষে আমরা নয় এবং এটাকে কায়েম করতে গিয়ে মসজিদে বিশাল এহতেফাল বি মুনাসিবা মানে লেইলাতুল নিসফিমিন শাহবান পণ্ড তারিখ উপলক্ষে বিশাল একটা আয়োজন করা এটাও একটা বাড়াবাড়ি এটা কিন্তু সুন্দর দ্বারা প্রমাণিত না আমরা যেটা বলে থাকি যে দেখেন আপনি শাবান মাস এবাদতের মাস আপনি গড়ে বসে আপনি সাইলে এবাদত করতে পারেন এই রাত্রে বিশেষ কোনো এবাদত আমি স্পষ্টভাবে আগে বললাম যে নেই কিন্তু কেউ যদি গড়ে বসে কোরআন পড়তে পারেন রীতিমতো কোরআন পড়েন নমাজ পড়েন মৌলানা বাসি ভাই যেটা বললেন যে তাহাজ্জুদের ক্ষেত্রে হ্যাঁ তাহাজ্জুদের ক্ষেত্রে একটা রেওয়ায়ত রয়েছে অথব উনি নমাজ পড়তে চান যদি আমরা প্রথম সেগমেন্টে যেটা বললাম যে হাস কোন নমাজ যেটাকে রাগা আলফিয়া একশো বার কুলহ এটা সুন্নত দ্বারা প্রমাণিত নয় অনেকে কিন্তু আবার বলে থাকেন এবং আমি এটা আমাদের লাস্ট কলার ছিলেন যে বিওর ছিলেন তার প্রশ্ন এটার সাথে সংযোজন করছি আমি যে অনেকে বলেন সারা রাত করলে ইবাদত করলে সারা জীবনের খাতা মাফ হয়ে যায় আহ বা আরেকটি যে প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে যে ইন্ডিভিজুয়াল যে এবাদত এটার দলিল কি ইন্ডিভিজুয়াল যে দলিল যে হাদিসটা আমরা মেনশন করেছি আল্লাহ

আগেই এক্সপ্লেন করেছি যে আল্লাহ রসুলের অভ্যাস ছিল যে আল্লাহ রসুল প্রত্যেক রাত্রি কি করতেন তাহযুদ ক্যাম করতেন দ্বিতীয় যে প্রশ্ন আপনি যেটা করেছেন যে যে সারা জীবনের গুনা খাতা এটাই এটিও হাদিতে প্রমাণিত যে আল্লাহ রসুল ইয়তালি আল্লাহ আলাহ ইবাদ হিফাইফিরুল ইজামি একই আল্লাহ প্রত্যেকের দিকে থাকান এবং প্রত্যেকের দিকে মা প্রত্যেককে মাফ করেন কিন্তু দুই ধরনের লোকদেরকে মাফ করেন না একটি হচ্ছে কি যারা মুশ্রিক যাদের যারা শির করে শেরক আস আকবর এবং শেরক আসকার যাই হোক বা এক্সপ্লেনেশন আমরা যাচ্ছি না দ্বিতীয়টি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আউলি মুশাহ মনোমালিন্য সবার ভিতরে আমাদের মনোমালিন্য আছে কার ভিতরে মনোমালিন্য নাই নাই আপনার ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য আছে এই ধরনের মনোমালিন্য যদি থাকে রাসূলের এই হাদী অনুযায়ী আপনি মাফ পাবেন না তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন মনোমালিন্য থাকা সত্ত্বে আল্লাহ আমাকে মাফ করে নেবেন যে সারা রাতে ইবাদত করে আল্লাহ আমাকে মাফ করে কিন্তু আপনি এই মনোমালিন্যটা বিসর্জন দিচ্ছেন কিভাবে এক্সপেক্ট করবেন ঠিক আছে না জনাব খিদির আপনার কাছে তাহলে এটা প্রশ্ন থাকবে যদি কেউ এই উসিলায় মসজিদে গেল এবং হয়তো কোনো একটি ওয়াজ শোনার কারণে তার দিল বা কালটা পরিবর্তন হয়ে গেছে এবং সে এখন থেকে আর যেগুলি মুঙ্কারাত আছে হয়তো আস্তে আস্তে ছেড়ে দিয়েছে বাদাতগুলি যেগুলো ফরাইদ আছে ওইগুলো কিন্তু আস্তে আস্তে শুরু করে ফেলেছে তাহলে কি এরকম মসজিদে যাওয়া আমরা এটাকে থাকি দেই না যে আপনি শুভ রাতে মসজিদে যাবেন যদি এমন হয় ভদ্রলোক নমাজ পড়েন না কখনো নমাজ পড়েন না উনি সেই রাতে মসজিদে গিয়ে ওনার জীবনটা পরিবর্তন করছেন ভালো কথা আমরা চাই যে মানুষটা মা গুনা থেকে চলে এসে এবং আল্লাহর কাছে রুজু হওয়া এবং ভালো কাজের দিকে উনি দাবিত হন এটাই তো আমরা চাই কিন্তু এই রাত্রে মহসুস হন এই রাত্রে উনি যাবেন কেন যদি এমন হয় যেটা বললাম যে উনি গিয়েছেন একটা প্রোগ্রামে জীবন পরিবর্তন হয়ে গেছে ওনার আলহামদুলিল্লাহ এটার পক্ষে আমরা কিন্তু এই রাত্রে গড় থেকে গুসল করে নতুন কাপড় পরিধান করে নতুন আতর মেখে যে আমি যাব মসজিদের উদ্দেশ্যে সব রাতের এটা ফোর আমাকে ফাঁসক নমাজে প্রথম কলার যেটা বললেন যে ফাঁসুক নমাজ আমার জন্য আল্লাহ আমাকে দিন প্রশ্ন করবেন না হেবন্দা তুমি শুভরাত করেছ কি না আমি তোমার তো দেখছি না এটা তো প্রশ্নের সিলেবাসের বাইরে যেটা সিলেবাসের ভিতরে আমার ফাঁসক নমাজ আমার ফর্জ ওয়াজিব যেগুলো এগুলো নিয়ে আমাদের ব্যস্ততাকা প্রয়োজন কিন্তু আমাদের মধ্যে আজকে দেখেন এথোমতো বিরোধ এত এখতলাফ নিয়ে ফর্জ ওয়াজিব নিয়ে আপনি খুব কম পাবেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেগুলো দাইফ যেগুলো মুস্তাহাব নফল এগুলো নিয়ে এথোমতো আপনি বলছেন তাহলে এসার নামাজ ফরজ গিয়ে আদায় করবে তারপরে অন্য কোন যদি কোন কিছু দলিল ডাইরেক্টলি নাই এটা বলতে চাচ্ছেন এবং দেখেন যে কথা আপনি বলতেছেন যে কখনো নামাজ পড়েন না উনি কিন্তু ফাঁসে মসজিদ মাগরিবের নমাজের আজান তিনি শুনতে পারতেছেন লা সাল্লাহ জাহরুল মসজিদ পড়লে আপনার হবে না যদি আপনার পাশে মসজিদ থাকে উদাহরণ সবাই বলতে চাই মের না এশায় না কিন্তু খুবই প্রস্তুতি নিয়ে আবেগ নিয়ে উনি মসজিদে যাবেন কিছু ইবাদত করার জন্য উনি ওনার প্রায়োরিটিটাকে সেট করতে হবে এবং দেখেন হক কথা আমাদেরকে বলতে হবে অনেক সময় এইগুলা কথাবার্তা বলে যারা কিন্তু এই গুনায় লিপ্ত আছে আপনি তাকে হেল্প করছেন না বরং আপনি তার ক্ষতি করতেছেন আপনি বলবেন যে নমাজের উদ্দেশ্যে আপনি মসজিদে আসবেন আপনি সবরাত উদ্দেশ্যে মসজিদে আসবেন এখানে একটা জিনিস যেহেতু আপনি বলেছেন আর ইউনিটির কিছু কথা আসবে এখানে একজন ফর এক্সাম্পল আমাদের একজন দর্শক কিন্তু অনলাইনে একটি মেসেজ দিয়েছেন এবং আমি সারা মেসেজ পড়ার আমাদের এই আনফর্চুনেটলি টাইম নাই জাস্ট দি মেইন ইম্পর্টেন্ট পার্ট উনি বলেছেন দের ইজ অ্যাবসুলুটলি নো এভিডেন্স ইন দি অথেন্টিক সুন ওয়ে বাই দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাহ সাল্লাম ও হিজ নোবেল কম্প্যানিজ ও ফ্যামিলি মেম্বার এভার সেলিব্রেটেড ও কমেমোরেটেড দি নাইট অফ সব এভার এখানে হচ্ছে এটি একটি

হাদিসের বই কটি আছে হাদিসের গ্রন্থ কটি আছে যেটা আমরা সেহা সিত্তা বলে থাকি যে সেহা সিত্তা আছে এবং ইমাম বাই আছে ইমাম আছে এবং অন্যান্য যে কিতাব হাদিসের যে কিতাবগুলো আছে আপনি এই কমেন্ট করার আগে আপনি হাদিসের বইগুলো কি সম্পূর্ণ পড়েছেন অধিকাংশ দেখা যাচ্ছে হয়তো আলিম না একটু দুই তিনটি কিতাব পড়েছেন হয়তো তিনি খুব এক্সট্রিম ভিউ দিয়েছেন এরকম হ্যাঁ হাদিস হাদিস সম্পর্কে কোনো কমেন্ট করতে হলে আপনি এই হাদিসের ব্যাকগ্রাউন্ড

এখন আপনার কাছে প্রশ্ন থাকবে যারা এটার পক্ষে দলিল দিচ্ছেন এবং টু এন এক্সট্রিম পজিশনে চলে যাচ্ছেন এটাকে হজ্জা বানানোর জন্য হয়তো ফারাইজ নিয়ে আমাদের কোনো সম্পর্কই নেই আমাদের পাশে আমাদের নন নন মুসলিম কলিগ আছেন ফ্রেন্ড আছেন নেইবার আছে দাওয়াত দেওয়ার কোনো আমাদের পরিকল্পনাও নেই আমাদের যারা যারা সেম রোডে ভাই আছেন এখানে কোনো ইসলাহের কোনো মানে নেই যারা মসজিদে যাচ্ছেন না মুসলমান সহকারে এদের কাছে দাওয়াত না পৌঁছে আমরা পৌঁছাচ্ছি কি যে এটা প্রমাণিত আছে যে এইটাই জন্য দেখেন আমাদের যে বিষয়গুলো আছে আমরা মানুষের সামনে সুন্দরভাবে তুলে নিব যাতে করে উনি ফজিলত আমল করলে পরে উনার জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে আমাদের দায়িত্ব হচ্ছে ইসলাহ মানুষের জীবনটা পরিবর্তন করবো কিন্তু ইসলাহের নামে আমার মতটাকে আসাবিয়া যেটা আমার আমি যেটাকে বিশ্বাস করি হ্যাঁ মানে এটাকে ওনার জীবনে প্রয়োগ করতে হবে বাস্তবায়ন করতে হবে এটা তো হয় না আমাদের মধ্যে এই যে মোতাসাদ্দিদ একটা অ্যাপ্রোচ অগ্রবাদী এটা এটা থেকে সরে আসতে হবে উভয় পক্ষে উভয় পক্ষে উভয় পক্ষে কেউ আছেন সবে বরাত কেউ একবারে মিটাই দিচ্ছেন আর কেউ আছেন যে এটাকে কাইম করতে করতে সবে কদরের সাথে মানে জুলুম করতেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমাকে বলা হচ্ছে প্রচুর কল লাইনে আছেন আনফর্চুনেটলি ইউ টু দ্য লিমিটেশন অফ টাইম আমরা আর কল নিতে পারছি না আমি একটু চলে যাব

সাথে সম্পর্ক আপনি বেশি করতে আল্লাহর আল্লাহর কারণে কারণে আমাদের আত্মার প্রশান্তি পায় প্রথম জিনিসটা দ্বিতীয় যে জিনিসটা আপনি করবেন রামাদান মাসের রুটিনটা আপনি এখন থেকে সেট করেন রামাদান মাসের টাইম টেবিলটা আপনি এখন থেকে সেট করেন তৃতীয় যে জিনিসটা হচ্ছে আপনি রামাদান মাসে মিথ্যা কথা বলার থেকে নিজেকে কি করেন বিরতি রাখেন এই তিনটি উপদেশ আমি নিজে সহ আমরা সবাইকে এই উপদেশ মানে এই আদেশগুলো কোরআন এবং সুন্নাত থেকে আমি এই জিনিসগুলো বলতেছি মিথ্যা বলার থেকে আপনি নিজে বাঁচেন নিজের পরিবারকে বাঁচান এবং সমাজকেও আপনি মিথ্যা বলার থেকে বাঁচান অসংখ্য ধরো আপনার কাছে আমি আসবো যেহেতু শেষ বলেছেন মিথ্যা কিন্তু তার আগে তিনি বলেছেন টাইম টেবিল প্রফেশনালরা যারা মনে করেন আমি হলিডে নিন নেই বা হলিডে নিতে পারবেন তারা কি করতে পারেন যারা লাঞ্চ এখন যেহেতু রোজা রাখছি তাহলে তো আমাদের লাঞ্চ ওপেন যে আওয়ার থাকে আমাদের অফিসে নাইন টু ফাইভে এটা কীরকম কাজে লাগানো যায় একটু মানে ইংলিশে একটা কথা আছে ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ প্ল্যান টু সাবান মাসটা আসলেই হচ্ছে ইস্তেদাদলি রামাদান রামাদানের জন্য প্রস্তুতির মাস আমি রামাদানে যাওয়ার আগেই এই মাসে কিন্তু আপনি দেখেন মাত্র পনেরো দিন বাকি আছে রামাদানের অনেকেই কিন্তু আমরা কিন্তু হয়তো রামাদানকে আমরা ভাব না আমাদের লাইফে তারপরেও আমাদের প্রস্তুতি নিতে হবে যাতে করে এমন রামাদান আমার জীবনে আসে যে রামাদানের কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায় কিন্তু এই পরিবর্তন যদি আমি চাই তাহলে আমাকে এখনই প্রস্তুতি নিতে হবে যারা প্রফেশনাল কাজ করতে ধরেন আপনি নাইন টু ফাইভ জব করতেছেন আমি যেটা মনে করি যে আপনি অগ্রিম আপনার হলিডে প্ল্যানটা নেন যে অনেক সময় আমরা কিন্তু মালয়েশিয়া যাচ্ছি ইজিপ্ট যাচ্ছি টার্কি যাচ্ছি হলিডেতে এবং এগুলো কিন্তু আমি আমার ইয়ারলি ক্যালেন্ডারে খুবই মানে আগেই প্রস্তুতি নিচ্ছি হলিডের জন্য কিন্তু রামাদানের ক্ষেত্রে সব সময় ডিলে হয়ে যায় এই রামাদানটা হচ্ছে আমার লাইফ ইম্পর্টেন্ট যে আমি শান্তি এবং প্রশান্তি যেটা আমি উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে এবং মন প্রাণ দিয়ে আমি আবাদত করতে পারি সালাতুর থারাউইতে যেতে পারি এবং দিনে আমি এ বাদতম থাকতে পারি আমাকে হলিডে যদি

যেগুলোকে আমরা হ্যাঁ বিদায় দিতে হবে যে ধূমপানের কথা আপনি বললেন এসবগুলো মুখ দ্বারা হয় অধিকাংশ গুণা মানুষের কি দিয়ে হয় তাদের মুক্তি দিয়ে আপনি ধূমপান বলেন কিন্তু আজকে আমরা আমাদের মসজিদেই আমরা বলে আসছি যে দেখেন রমদানে আমরা কিন্তু অনেকগুলো জিনিসকে আমরা ডিসিপ্লিন করে থাকি সহবাস থেকে খাওয়া পান করে এগুলো থেকে এর চেয়ে যেটা হচ্ছে যে আমি আমার জিব্বাকে কন্ট্রোল করতে হবে আর যদি জিব্বাকে কন্ট্রোল না করতে পারি তাহলে হাদিসে আসছে যে অনেক মানুষ আছে রোজা রাখবে কিন্তু তার কষ্টটা শুধু যে খা এব

ধন্যবাদ আপনার দুজনকে এত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন আপনাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠান কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এলাম জাস্ট আপনার জন্য জানিয়ে রাখি রামাদান মাসে আপনারা যারা নিয়মিত চ্যানেল দেখছেন রামাদান এসেন্সিয়াল অনুষ্ঠানটি কিন্তু লাইভ ব্রডকাস্ট করা হয় এভরি ডে ইনশাআল্লাহ ডিউরিং দি হোল মান্থ অফ রামাদান বিটুইন থ্রি টু ফোর থার্টি ইনশাআল্লাহ উপস্থিত যারা দুজন অতিথি আছেন তারাও এর মধ্যে গেস্টের মধ্যে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন অন্য সুয়ুখরা মাসায়খরা উপস্থিত থাকবেন আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে রিলেটেড ডাইরেক্টলি আপনারা প্লিজ কল করবেন রামাদান মাসে প্রতিটি দিন বিকাল বা দুপুর তিনটা থেকে অনুষ্ঠানটি সরাসরি লাইভ করা হবে এবং ইনশাআল্লাহ আপনি রিপিটও দেখতে পারবেন এবং ভবিষ্যতে ইউটিউবেও পাবেন বা অনলাইন মিডিয়াতেও আপনারা দেখতে পাবেন সেকেন্ডলি আজকে যে আমরা ডিসকাশন করেছি আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে এখান থেকে আমাদের মেইন ধারণা এটা না বা এই মেইন যে এজেন্ডা বা মেইন আইডিয়া এটা না যে আমরা কোনো ধরনের সমাধান দিচ্ছি মেইন উদ্দেশ্যটি হচ্ছে এটি একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অথেন্টিক সোর্সকে ব্যবহার করে আপনাদের সামনে এটা উপস্থাপন করা তুলে ধরা তারপরে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা সরাসরি একজন যোগ্য অভিজ্ঞ এবং কোয়ালিফাইড এবং সমাজে যার অথরিটি আছে এইরকম একজন আলেম আমাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন অ্যান্ড তার কাছ থেকে আরও বিস্তারিত জেনে নেবেন তিন নম্বর হচ্ছে এই যে ছোটো বিষয়গুলি আছে আমাদের সামনে ফারায় ইস্যুজ আছে স্পেশালি যে দেশে আমরা বসবাস করছি অনেক ধরনের চ্যালেঞ্জেস আমরা সম্মুখীন হচ্ছে ফ্রম ডিসক্রিমিনেশন টু ইসলাম অফ টু মেনি থিংস না এইটা আমাদেরকে ভাবা দরকার চিন্তা করা দরকার আমরা সকলকেই যে এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কি আমাদের নিজেদের মধ্যে মারামারি করব না বড়ো কোনো ইস্যু নিয়ে কে এটাকে বড়ো কোনো ইস্যুকে আমরা ট্যাকল করবো বা এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি ইউনাইটেডভাবে এইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ একটু চিন্তা করব। আর চার নম্বর হচ্ছে চ্যানেলেস একটি ডিসলামরা দিচ্ছে তা কোনো ধরনের পক্ষ এন্ডোস করে না চ্যানেলস এস এন এটা হচ্ছে আপনার অনুষ্ঠান আপনারা দেখবেন এন্ড ডু ফিউ ফ্রি টু মেক আপ ইউ মাইন্ড আজ এই পর্যন্তই আগে আমি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় সুভানকাল্লাহ মাহাম দেখ নেশাদু আল্লাহ ইলাহিলা তা নস্ত ফুরকমান তুবি লাইক ওয়াসাল্লাম আলাইকুম ওরাহমাতুল্লাহ ইতা আলাহ ওয়া বারাকাত